শীতকালীন সবজি বাঁধাকপি কিন্তু সকলেই আমরা কম বেশি খেয়ে থাকি। সে বাঁধাকপিকে কিভাবে অসাধারণভাবে রান্না করা যায় সেই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলে এসেছি। হ্যালো সবাই, কেমন আছেন? এই তো আজকে আমি রান্না করব কুচো চিংড়ি দিয়ে বাঁধাকপি। এর জন্য আমি বাঁধাকপিটা কিন্তু আগে থেকেই ভাপিয়ে রেখেছি, আর এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম চিংড়ি, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, আর এখন এটা খুব ভালো করে ভেজে নেব। এর সাথে আপনারা আরও অন্যান্য সবজিও কিন্তু অ্যাড করতে পারেন, কিন্তু আমি শুধু আলু দিয়েই আজকে বাঁধাকপিটা ভাজি করব। আর সেই সাথে যেহেতু চিংড়ি মাছ দিয়েছি, দুর্দান্ত একটি রেসিপি, আপনারা বাসায় ট্রাই করবেন। এই শীতের সময় দেখবেন দারুণ লাগে খেতে। এই তো যখন আমার এগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, তখন আমি গুঁড়ো মশলা অ্যাড করে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে এটা আমি কষিয়ে নিলাম। এটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে যে ভাপানো বাঁধাকপিটা আছে সেগুলো আমি এখন দিয়ে এখন মশলার সাথে মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু যখন আমি এটা করতেছি তখন চুলার জাল হাই হিটেই ছিল, আর অল্প জলে কিন্তু এই ভাজিটা করতে যাবেন না, এতে করে খেতে পানসে পানসে লাগবে। ভাজিটা আমার হয়ে গিয়েছে। এখন আমি ভাজা জিরার গুঁড়ো এবং ধনিয়া পাতা দিয়ে আর কিছুক্ষণ একটু ভালো করে নেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদে এই বাঁধাকপির ভাজি কুচো চিংড়ি দিয়ে। এখন এটা আমি নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। এবং দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। অবশ্যই এই শীতে আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।